ওয়েলকাম ব্যাক। সো গাইস, অলওয়েজ ফার্স্ট টার্ন আমরা কিভাবে পেতে পারি জাস্ট আমরা একটু ট্রাই করে দেখি, তারপরে আপনারাও কিন্তু ট্রাই করতে পারবেন, অলওয়েজ ফার্স্ট টার্ন পেতে পারেন। আমাদের কিন্তু সব সময় ফার্স্ট টার্ন পাওয়া এটা অসম্ভব, কারণ এরকমের টিপস অনেকেই কিন্তু দেখিয়ে থাকে। সো সবাই কিন্তু ট্রাই করে, মিনিমাইজ করার ট্রাই করে এবং সব ধরনের প্রয়োগ কিন্তু করে থাকে। ক্যারাম পুলের যাবতীয় প্রয়োগ যেগুলো করতে হবে সেগুলো কিন্তু সবাই করে থাকে, অনেকে অনেকের ভিডিও দেখে তারপরে কিন্তু এগুলো করে। সো আমরা কিন্তু হয়তো 70-80% ফার্স্ট টার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। সো ভিডিওটি না টেনে একটু সময় দিয়ে ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের হয়তো ভালো লাগবে এবং আমরা ব্রেক টু ফিনিশ করার চেষ্টা করব। সো এই রেটটি শ্যুট করে, তো এই রেটটি কিন্তু শ্যুট করলাম খুব স্পিডে এবং গুটিগুলো বের করার চেষ্টা করলাম, এবং পরবর্তী শ্যুটটি আমার কিন্তু এখান থেকে আমি ইজিভাবে তো নিতে আসে, যেহেতু ফেয়ার পিলার এখান থেকে অনেক স্পিড কম হয়ে যেতে পারে, তাই আমি একটু ডান সাইডে এগিয়ে তারপরে শ্যুট করব, ঠিক আছে। সো এটি শ্যুট করলাম, অনেক রিস্ক হয়ে যায় যেহেতু আমরা ফেয়ার পিলার মিস হতে পারে, যে কোনো সময় মিস হয়ে যেতে পারে। সো আমাদের কিন্তু এখানে মোটামুটি ইজি আছে, এই বেইজের গুটিটা আমি কেটে শ্যুট করলাম এবং আমার কিন্তু এই গুটিটিও চলে গেল, এবং আশা করি এবার আমার ক্লিয়ার হয়ে যাবে, ব্রেক টু হিট ফিনিশ হয়ে যাবে আশা করছি। তো পরবর্তী শ্যুটটি এখান থেকে কিন্তু আমি ইনডিরেক্ট করে শ্যুটটি নিয়ে নেব, আমার বেইজের পকেটে নিব, বাম সাইডের পকেটে। সো সুন্দরভাবে কিন্তু চলে গেল, এটা পারফেক্ট শ্যুট হয়ে গেল, এবং পরবর্তীতে আমাদের যে গুটিটি আছে এই গুটিটি কিন্তু আমরা এখানে মিডিয়ামভাবে শ্যুট করবো, যেন কাঠঠাস হলেও যেন পকেটে চলে যায়। এবং লাস্ট যে শ্যুটটি আছে এটি কিন্তু আমি চাপ দিয়ে নিয়ে নেব, ঠিক আছে। সো এরপরে আমরা ফার্স্ট টার্ন কীভাবে পাবো, আমরা কিন্তু অনেকেই মিনিমাইজ করি, আমরা যদি মিনিমাইজ করে গেম প্লে করি তাহলে কিন্তু আমরা বেশিরভাগ ফার্স্ট টার্ন পেয়ে থাকি, তাই আমি কিন্তু প্রথমে একবার মিনিমাইজ করে নিলাম, ঠিক আছে। সো আপনারা এভাবে কিন্তু মিনিমাইজ করে নেবেন, গেম যখন আপনি গেমে উইনার হয়ে যাবেন তখনকার কিন্তু সাথে সাথে আপনি মিনিমাইজ করে নেবেন, এবং আপনাদের বক্স থাকলে এগুলো কিন্তু আপনারা চেস্টগুলো যেগুলো চেস্ট আছে এগুলো আনবক্স করে নেবেন এখানে ফ্রিতে থাকলে, অথবা আপনারা যদি জেমস দিয়ে আনবক্স করতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো হয়, জেমস দিয়ে আপনারা বক্সগুলো ওপেন করলে। সো আমি আবারও কিন্তু ঢাকা এরিনে গেম প্লে করেছিলাম, এখানে কিন্তু আমরা দুবাই স্কিপার গেম প্লেতে আবার কিন্তু নিয়ে আসলো। সো যাই হোক, আমরা কিন্তু এখানে একটু রিক্স আছে হিটে গুটি নেওয়ার জন্য, সো আমি সাইড থেকে এখান থেকে অনেক রিক্স আছে, তো এই শ্যুটটি করবো খুব স্পিডে, আপনি একটু ফলো করবেন, স্ট্রাইকে অনেকটাই ফোর্স কম আছে তাই কিন্তু অনেক স্লোভাবে গুটিটি চলে গেল, এবং পরবর্তী শ্যুটটি কিন্তু অপোনেন্ট প্লেয়ারের গুটিগুলো মিস আছে যদি আমি এখান থেকে শ্যুট না করি। সো আমি ইজিভাবে নিয়ে নিই এবং আমি ব্রেক টু ফিনিশ করার চেষ্টা করবো, যেহেতু আমার গেম প্লে করতে হবে তাই আমি ব্রেক টু ফিনিশ করার চেষ্টা করবো, টানা হেসরা করবো না। এবং পরবর্তী শ্যুট যেটি আছে এটি কিন্তু আমি ইনডিরেক্ট করে শ্যুট করব এবং গুটিগুলো বের করার চেষ্টা করব, ঠিক আছে। সো না, আমি যদি ইজিভাবে কেটে শ্যুট করি তাহলে কিন্তু আমার গুটিগুলো বের হবে না, আমার কিন্তু মিস হয়ে গেছিলো অলরেডি, এবং আশা করি যেহেতু একটি চান্স পেয়ে গেছি আশা করি ক্লিয়ার করে দেবো, একবারে হিট ফিনিশ করে দেবো, ঠিক আছে। সো এটি খুব স্পিডে শ্যুট করলাম আগে থেকে যাতে আমার স্ট্রাইকারটি পকেটে আবার না পড়ে যায়, এখানে কিন্তু এইভাবে শ্যুট করলে স্ট্রাইকার বেশিরভাগ পকেটে পড়ে যায়, এবং অপোনেন্ট প্লেয়ার গুটিটি চাপিয়ে দেবো, এখান থেকে কিন্তু অপোনেন্ট প্লেয়ার গুটিটি চেপে গেল, এবং পরবর্তী শ্যুটটি এই চাপটি দেবো খুব স্পিডে আর গুটিগুলো এখান থেকে সরানোর চেষ্টা করব, গুটি কিন্তু সরে গেল অলরেডি, আমার ইজি হয়ে যাবে আশা করি, আমার ইজিভাবে ক্লিয়ার হয়ে যেতে পারে। সো পরবর্তী যে শ্যুটটি আছে এটি খুব স্পিডে শ্যুট করব এবং দুটি গুটি কিন্তু চলে গেল, এবং এখন কিন্তু আমার রিস্ক হয়ে গেল দুটি গুটি পকেটে চলে যাওয়ার কারণে। সো এরপরে লাস্ট শ্যুট আমার রেটটি নিতে হবে, আমি ইনডিরেক্ট করে শ্যুটটি করে নিব, আমার বাম সাইডের বেইজের পকেটে আনবো। সো পারফেক্টভাবে কিন্তু শ্যুট হয়ে গেল এবং আমার ইজি হয়ে গেল, তো অপোনেন্ট প্লেয়ার ভাইটি কিন্তু লিপ দিয়ে চলে গেল, আমার ইজিভাবে গুটি ছিল তাই লিপ দিয়ে চলে গেছে, এবং আমরা উইনার হবার সাথে সাথে কিন্তু মিনিমাইজ করে নেব। সো আমি মিনিমাইজ করে নিলাম এবং লাস্ট একটি ঢাকা এরিনে গেম প্লে করলাম, এর আগে কিন্তু আমরা পরপর তিনটি ম্যাচ কিন্তু ঢাকা এরিনে গেম প্লে করেছিলাম, আমরা কিন্তু দুবাই স্কিপারে দুটি ম্যাচ আমাদের এর আগে নিয়ে গেল এবং আমরা লাস্ট গেম প্লেতে কিন্তু ফার্স্ট টার্ন পেয়ে গেলাম। সো দেখা যাক আমরা কতটুকু গেম প্লে করতে পারি এখানে। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। সো আপনারা অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। সো দেখা যাক আমরা কতটুকু গেম প্লে করতে পারি এবং আমরা কিন্তু এখান থেকে এই গুটিটি ইনডিরেক্ট করে শ্যুট করব আর গুটিগুলো বের করার চেষ্টা করব, দেখা যাক। সো আমি যদি কেটে শ্যুট করতাম আমার অনেকটা রিস্ক হতে পারত, তা আমি যদি কেটে শ্যুট করে নিতে পারতাম তাহলে আমার কিন্তু অনেক গুটিগুলো বের হয়ে যেত। সো আমি এটি টাচে গুটিটি নেওয়ার চেষ্টা করব, দেখি এখানে টাচ করে তারপরে নিতে পারি কিনা, আমি কিন্তু অলরেডি ফেসে গেলাম।
সো দেখা যাক আমি কিন্তু মিস করে ফেললাম এবং এখানে অপোনেন্ট প্লেয়ার ভাই কতটুকু গেম প্লে করতে পারে সে যদি বিটিএম ইউজার হয়ে থাকে সে অটোমেটিকলি কিন্তু এখান থেকে সে ব্রিক এখান থেকে সে ক্লিয়ার করে দিবে ব্রিক টু ফিনিশ তো আর না তো এখানে আমি যেহেতু গেম প্লে আগে ফার্স্ট টার্ন পেয়েছি সো আপনারা কিন্তু এভাবেই ফার্স্ট টার্ন ট্র্যাক করতে পারেন এখানে মনে হয় সে ক্লিয়ার করে দিবে সে যেভাবে শ্যুট করতেছে তার গুটি কিন্তু এখানে দুটি গুটি মিস ছিল এখানে তার মিশানো গুটি ছিল জোড়া একসাথে মানে দুটি গুটি ছিল সো বন্ধুরা ভিডিওটি লাইক করে না রাখলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সো আজকের ভিডিও এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং Take care and bye-bye.